বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা করছো, এটা আমাদের প্রত্যাশা। গত ক্লাসে তোমাদেরকে ভগ্নাংশ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। নিচের মানটাকে আমরা বলি হর, উপরের মানটাকে আমরা বলি কি লব। তাহলে উত্তর হবে কি পাঁচের দুই অংশ। দেখো, নিচের ভগ্নাংশকে এটাকে আমরা বলেছিলাম হর, উপরেটাকে বলেছিলাম লব। তাহলে ভগ্নাংশটা হবে সাতের চার অংশ। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। তাহলে এটাও হর যদি ছয় হয়, লব যদি পাঁচ হয়, তাহলে হর হয় নিচে, লব হয় উপরে। এটাও দেখো, হ্যাঁ তোমরা ঠিক বলেছ। তাহলে যে সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি। খালি ঘরে ভগ্নাংশ লিখি। উপরের সংখ্যা রেখার পাঁচের এক মিটারের পাঁচ টুকরা কোথায়? দেখো, এক দুই তিন চার পাঁচ। তাহলে আমরা পাঁচের এক মিটার এর পাঁচ টুকরা কোথায়? তাহলে দেখো, আমরা যাচাই করি যদি, তাহলে এক টুকরা, দুই টুকরা, তিন টুকরা, চার টুকরা, আর এই পুরো অংশটা একটা অংশ, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ। তাহলে পাঁচের এক, পাঁচের দুই, পাঁচের তিন এবং পাঁচের চার, এবং পরে হবে কি পাঁচের পাঁচ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে পাঁচটি অংশ মিলে হবে এক মিটার, এবং প্রত্যেকটা এক একটা অংশকে বলা হবে এক টুকরা বা এক পাঁচের এক মিটার। কোনটি লম্বা, পাঁচের তিন মিটার বা পাঁচের দুই মিটার? এখন তোমরা বলবে পাঁচের দুই মিটার লম্বা না পাঁচের তিন মিটার, অর্থাৎ পাঁচের থেকে তিন খণ্ড বড় না পাঁচের থেকে দুই খণ্ড বড়। হ্যাঁ, তোমরা সঠিক বলেছো, পাঁচের তিন খণ্ড বড়। নিচের ভগ্নাংশগুলো তুলনা করি। আচ্ছা দেখো, একের দুই মানে এটা হলো দুইয়ের এক অংশ, দুইয়ের দুই অংশ মানে দুইটা এখানে আমাদের খণ্ড আছে, তার মানে এই একটা হবে দুইয়ের এক অংশ, দুইটা হবে দুইয়ের দুই, মানে হলো পুরো অংশটা। এইরকম করে এক দুই তিন চার, অর্থাৎ এখানে আমাদের চারের চার মানে পুরো একটা অংশ, চারের তিন অংশ তার থেকে একটু একটু কম, মানে হলো কি চারের দুই অংশ তার থেকে আরেকটু কম, চারের এক অংশ তার থেকে আরেকটু কম। তাহলে এখান থেকে আমরা ভগ্নাংশের ছোট এবং বড় সম্পর্কে ধারণা পাচ্ছি। কীরকম যে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে আমরা দেখো চার, এটা হলো কি আমাদের হর, অর্থাৎ যদি হরগুলো সমান থাকে সেক্ষেত্রে যার লব যত বড় হবে সেই ভগ্নাংশ তত বড়। এটা আমাদের ও চারের দুই একই। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের আরেকটি কথা আছে, চারের এক অংশ এবং চারের দুই অংশ, এটাকে যদি আমরা কি বলি যে কাটাকাটি করি, অর্থাৎ দুইয়ের ঘর নামতা বলি, চার দুগুণে, অর্থাৎ দুই দুগুণে চার আর দুই একে দুই, আর সেক্ষেত্রে আমরা বলতে পারি চারের দুই অংশ এবং চারের দুইয়ের এক অংশ, তাহলে সে দুইটা আমরা একই, অর্থাৎ এই যে এই দুইয়ের এক অংশ এবং চারের কত দুই অংশ, এই দুটো আমাদের সমান। আবার দুইয়ের দুই ও চারের চার একই এবং এক মিটারের সমতুল্য। দেখো, এক মিটার বলতে আমরা কি বুঝি, এই পুরো অংশটাকে আমরা বলছি এক মিটার মানে একটা টুকরা, আবার এই পুরো অংশটাকে বলছি একটা টুকরা, সেক্ষেত্রে একটা টুকরাকে এখানে দুই অংশ করা হয়েছে আর একটা টুকরাকে মানে পুরো অংশটাকে চারটা খণ্ড করা হয়েছে। তাহলে আমরা এভাবে বলতে পারি দুইয়ের দুই অংশ যা চারের চার অংশ ঠিক তাই। ভগ্নাংশ সম্পর্কিত উপরে চিত্র পরীক্ষা করি এবং আমাদের অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি। দেখো, এখানে আমাদের বলা আছে হর, অর্থাৎ দুই, এখানে হবে এক দুই তিন চার, তাহলে চার হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে হবে ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে হবে হার আট হর, পরেরটা হবে দশ। তাহলে আমরা বুঝতে পারলাম ভগ্নাংশগুলো দুইয়ের একের সমতুল্য। এখান থেকে আমাদের সমতুল্য ভগ্নাংশগুলো বের করতে হবে, যে সমতুল্য অর্থাৎ সমান মান প্রদর্শন করে কোন কোন ভগ্নাংশ রয়েছে যাদের মান সমান। দেখো, দুইয়ের একের সমতুল্য ভগ্নাংশগুলো নিচে দেখানো হলো, যেসব ভগ্নাংশে মান সমান। দেখো, এখানে চারের এক অংশ আর আটের দুই অংশ একই মান নির্দেশ করে, কেন, কারণ আমরা দুইয়ের ঘর নামতো যদি বলি
তাহলে চার দুগুণে আট, অর্থাৎ নিচে চলে আসছে চার, উপরে আসতেছে এক, আর চারের এক, তাহলে এটা হলো আমাদের সমান। আর দেখো দুইয়ের এক অংশের সমতুল্য ভগ্নাংশগুলো দেখানো হলো, তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, দুই আর এক, তাহলে এটাকে আমরা যদি কত তিন দ্বারা ভাগ করি, তাহলে দুই আর এক, এইভাবে আমরা বুঝতে পারলাম। সমতুল ভগ্নাংশের কোনো বৈশিষ্ট্য আছে কি? আমরা কিভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে পেতে পারি? আচ্ছা চলো আমরা দেখি, দুইয়ের এক ও চারের দুই দেখি, এই সংখ্যাগুলো একই হবে যদি সেগুলো সমতুল হয়। তাহলে দেখো আমরা দুইটা ভগ্নাংশ সমতুল হবে সেটা আমরা তুলনা করতে পারি, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা আমরা গুণ করব। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, এটা আমরা গুণ করব। দেখো চার এককে চার এবং দুই আর দুই গুণ করে দুই দুগুণে চার, যদি তারা একই মান প্রদর্শন করে বা একই মান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সমতুল ভগ্নাংশ। অর্থাৎ যে সকল ভগ্নাংশগুলোর হর আমাদের কী হবে, সমান হবে, কিভাবে, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করে যদি দুইটা মান একই পাই তাহলে ভগ্নাংশটি হবে সমতুল। একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই, একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ছবির লাল করা অংশ ভগ্নাংশে বলি। দেখো এখানে কি দুইটা খণ্ড আছে, তার মানে দুইয়ের এক অংশ, এখানে এক দুই তিন চার, চারটা খণ্ড আছে, তার মানে চারের দুই অংশ, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়ের তিন অংশ, অর্থাৎ এখানে এক অংশ যা, এখানে দুই অংশ তাই, এখানে তিন অংশ তাই, তাহলে আমরা বুঝতে পারলাম। গুড, আশা করি তোমরা এই বিষয়টুকু খুব সুন্দর করে বুঝতে পেরেছ। ছবি তিনটির দৈর্ঘ্য কি সমান? কত? তিনটি ছবির লাল রং করা অংশ কি সমান? হ্যাঁ, ছবি তিনটির লাল রং করা অংশের দৈর্ঘ্য কত? তোমরা বুঝতে পেরেছ যে ছবিতে লাল রং অংশ যতটুকু সবগুলো অংশই সমান, শুধু এটা ছয়ের তিন, এটা চারের দুই, এটা দুইয়ের এক, তাহলে আমরা বুঝতে পারলাম। প্রথম ছবির লাল রং করা এক ভাগ সমান দ্বিতীয় ছবির লাল রং করা দুই ভাগ সমান তৃতীয় ছবির লাল রং করা তিন ভাগ, অর্থাৎ মোট লাল রং করা অংশ হিসাবে তুলনা করলে প্রত্যেক ভগ্নাংশ পরস্পর সমান, কেননা ভগ্নাংশ তিনটির মোট লাল রং করা অংশের দৈর্ঘ্য সমান। সুতরাং ভগ্নাংশ তিনটি একে অপরের সমতুল ভগ্নাংশ। সুতরাং দুইয়ের এক সমান চারের দুই সমান ছয়ের তিন। আচ্ছা তাহলে আমরা আশা করি এখন বুঝতে পেরেছি। দুইয়ের এক সমান চারের দুই সমান ছয়ের তিন, ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ। দুইটি সমতুল ভগ্নাংশের একটি লব এবং অন্যটির হরের গুণফল একই। দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হর, এটা আমরা গুণ করলে যদি মান দুটো একই হয় তাহলে তাদেরকে আমরা বলতে পারি সমতুল ভগ্নাংশ। আরো লক্ষ্য করি এইগুলো প্রত্যেকটাই সমতুল ভগ্নাংশ, একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। পরীক্ষা করি, চলো আমরা নিচের বিষয়গুলো পরীক্ষা করে দেখি। তাহলে ছয় আর দুই গুণ করলে ছয় দুগুণে বারো, চার আর তিন গুণ করলে তিন চারে বারো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে আমরা এটাও করি। দেখো তাহলে ভগ্নাংশগুলো কি সমতুল। আর আমরা পরীক্ষা করি, দুইয়ের এক দেখি, যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাবো
চারের দুই। দেখো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দুইয়ের এক অংশ দেখি যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাব চারের দুই অংশ। এটা কি এটার সাথে আমরা বুঝতে পেরেছি এখন কিভাবে আমাদের কাজগুলো হচ্ছে? দেখো এই যে এই কথাটা আমরা একের সাথে দুই, দুইয়ের সাথে দুই যদি গুণ করি তাহলে দেখো আমাদের কি দেখায়। এটা লবের সাথে অর্থাৎ আমরা সমতুল ভগ্নাংশ, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা বের করব কিভাবে এগুলোর মধ্যে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। তাহলে দেখো প্রথমটাকে আমরা দুইয়ের এক অংশ এটাকে আমরা দুই দ্বারা গুণ করি, আবার দুইয়ের এক অংশ এটাকে আমরা তিন দ্বারা গুণ করি, আবার দুইয়ের এক অংশ এটাকে আমরা চার দ্বারা গুণ করব। তাহলে আমরা তাদের মানগুলো আমরা কিভাবে বাড়ে তা আমরা দেখতে পাব। যদি আমরা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা যে মান পাব তাকে আমরা বলতে পারি হলো কি যে সমহর ভগ্নাংশে হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই। এটা তো আমরা আগে শিখেছি। উপরের মতো একই পদ্ধতি ব্যবহার করে তিনের এক ও চারের একের সমতুল ভগ্নাংশ বের করি। অর্থাৎ দেখো আমরা একটু আগে যে কাজটা করেছিলাম সে কাজটা হবে একই ভগ্নাংশের কিভাবে আরো আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। যেমন একটু আগে আমরা বলেছিলাম দুইয়ের এক অংশ এর সমতুল ভগ্নাংশ কত হবে চারের দুই অংশ। তেমনি আমরা একটু আগে যে নিয়মটা বলেছি সেটাই হবে লব এবং হরের সাথে একই মান গুণ করে আমরা যদি কোনো ভগ্নাংশ বের করতে পারি সেটা হবে আগের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। যেমন এখানে আমরা যদি দেখি তিনের এক অংশ এবং চারের এক অংশ এর সমতুল ভগ্নাংশ যদি বের করি তাহলে তিনের এক অংশকে আমরা প্রথমে দুই দ্বারা গুণ করব, তিনের এক অংশকে তিন দ্বারা গুণ করব, তিনের এক অংশকে চার দ্বারা গুণ করব। অর্থাৎ লব এবং হরকে একই মান দ্বারা গুণ করে আমরা যে মানগুলো পাব সেই মানগুলো হবে আমাদের উক্ত অর্থাৎ যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। আমি আরেকবার বলছি যে কোনো একটা ভগ্নাংশ যেটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশের সাথে একই মান দ্বারা লব এবং হরকে গুণ করে আমরা যে মানগুলো পাব সেই মানগুলোই হবে প্রথম যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এভাবে আমরা এই প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে কী করব গুণ করে আমরা তাদের মধ্যে দেখব মানগুলো আমাদের সমান কিনা। তাহলে যে যে মানগুলো সমান হবে অর্থাৎ লব এবং হরের মানগুলো যদি আমাদের একই মান প্রদর্শন করে তবে ভগ্নাংশ দুটি কী হবে সমতুল হবে। লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। পাঁচের এক এর কয়েকটি সমতুল ভগ্নাংশ গঠন করি। তাহলে দেখো আমরা একটু আগে যা শিখেছি এখানে তাই বলা হচ্ছে যে পাঁচের এক এই ভগ্নাংশের কয়েকটি সমতুল ভগ্নাংশ বের করো। তাহলে প্রথমে আমরা পাঁচের এককে দুই দ্বারা গুণ করব, পাঁচের এককে তিন দ্বারা গুণ করব, পাঁচের এককে চার দ্বারা গুণ করব, পাঁচের এককে পাঁচ দ্বারা গুণ করব। তাহলে যে ভগ্নাংশগুলো হবে সেই ভগ্নাংশটি হবে পাঁচ এর এক পাঁচের মানে কি পাঁচের এক অংশের সমতুল ভগ্নাংশ। তাহলে পাঁচের একের সমতুল ভগ্নাংশ দশের দুই, পনেরোর তিন, বিশের চার এবং পঁচিশের পাঁচ। এবং আমরা এই ভগ্নাংশগুলো যদি দেখি তাহলে দেখতে পারবো সমতুল কিনা অথবা কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা আস্তে আস্তে যাই খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। দেখো আমরা একটু আগে যা শিখেছি যে সমতুল ভগ্নাংশ বের করব। তাহলে তিনের দুই অংশকে প্রথমে আমরা দুই দ্বারা গুণ করি, তিন দুগুণে ছয়, দুই দুগুণে চার, আবার তিন দ্বারা গুণ করি, তিন দুগুণে ছয়, তিন ত্রিকা নয়। তাহলে এরভাবে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারব। দেখো চারের তিন এইটার আমরা যদি সমতুল ভগ্নাংশ বের করি চারের তিনকে আমরা দুই দ্বারা গুণ করব, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, আবার তিন দ্বারা গুণ করব, তিন ত্রিকা নয়, তিন চারা বারো। এভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করতে পারব। অর্থাৎ লব এবং হরকে একই মান দ্বারা গুণ করে উক্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা বের করতে পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি।
সমতুল বা সমতুল নয় নির্ণয় করি এবং টিক দিই। আমরা বলেছিলাম যে সমতুল ভগ্নাংশ কিনা তা আমরা নির্ণয় করার জন্য আমরা কি করব, এই প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করব, আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব এটা আমরা গুণ করব। যদি গুণ করে দুইটি মান আমাদের সমান হয় তাহলে সেটিকে বলা হবে সমতুল, আর যদি সমান না হয় তাহলে বলা হবে কি সমতুল নয়। তা দেখো, চার পাঁচে বিশ আর দশ দুগুণে বিশ, তার মানে ভগ্নাংশটি আমার কি সমতুল। এখানে দেখো দশ নয় তাহলে তারা সমতুল নয়, আবার দেখো এখানে ছত্রিশ ছত্রিশ তারা সমতুল, আটচল্লিশ সমতুল, একশো বারো সমতুল, ত্রিশ পঁয়তাল্লিশ সমতুল নয়। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, নিজে করি। তাহলে এখন তোমাদের লিখি, তোমাদের কাজ থাকবে এই যে ভগ্নাংশগুলো লব এবং হর, এবং হর এবং লব সেই ভগ্নাংশগুলো কিভাবে হবে এবং কোনটা বড় এবং কোনটা ছোট, সমতুল ভগ্নাংশ লিখি। এবং এই যে আমাদের এখন যে পৃষ্ঠাটা আছে এই প্রত্যেকটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করবে তোমরা, অর্থাৎ পৃষ্ঠা নম্বর আটাশিতে দেখো আমাদের যে সকল কাজগুলো আছে তোমরা সেই সকল কাজগুলো খুব সুন্দর করে করবে। দেখো আটাশি পেজে আমাদের যে অঙ্কগুলো আছে যে অ ভগ্নাংশগুলো লিখি এবং ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি, এবং দেখো তিন নম্বর প্রশ্নে আছে ভগ্নাংশ জোড়া সমতুল কিনা তা পরীক্ষা করি। সমতুল হলে আমরা সমতুল ঘরে লিখব, আর যদি সমতুল না হয় তাহলেও আমরা এই সমতুল নয় সে বিষয়টা লিখব। তাহলে এইটুকু থাকবে তোমাদের বাড়ির কাজ, তারপরে আগামী ক্লাসে আমি সমতুল অসমতুল এবং ভগ্নাংশটি ছোট ভগ্নাংশটি বড় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে সকলেই এই পর্যন্ত খুব সুন্দর করে করবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে তোমরা মেসেঞ্জারে জানাবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।